এবার অন্যান্য প্রসঙ্গ আওয়ামী লীগ সংঘাতে নয় প্রতিযোগিতায় বিশ্বাসী মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি নির্বাচন ছাড়া সরকার হটানো অসম্ভব জানিয়ে পরিবর্তন চাইলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি সাধারণ সম্পাদকগণের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহরামিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত দলের কেন্দ্রীয় কমান্ডের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের এই মত বিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা এবং নির্বাচন প্রস্তুতি নিয়েই হয় মূল আলোচনা তাদের সাথে প্রতিযোগিতামূলক সম্পর্ক আমরা চাইছি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের অভিযোগ করেন আওয়ামী লীগকে নির্বাচনে হারাতে পারবে না জেনে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে তারা হারাতে পারবে না কাজে এখন তাদের কাছে একটাই পথ আছে সেটা হলো চোরাগুলি অন্ধকারের পথ ষড়যন্ত্রের সেই পথেই তারা সরকার হটাতে চাইছে দেশেও তাদের মুরব্বী আছে বিদেশেও আছে তারা প্রচুর টাকা পয়সা বিভিন্ন সোর্স থেকে আজকে পাচ্ছে আজকে এই ষড়যন্ত্রকারীদের বন্ধুরও অভাব নেই নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে নির্বাচন ডিসেম্বর আমরা ইলেকশন পর্যন্ত কর্মসূচি পালন সরকার রুটিন ওয়ার্ক করবে অন্যান্য গণতান্ত্রিক দেশে সিটিং গভর্নমেন্ট যেভাবে ফ্যাসিলিটেট করে ইলেকশন কমিশনকে বাংলাদেশও ঠিক একইভাবে আমরা করব বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ রুহুল আমিন তুহিন আরটিভি ঢাকা